হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? ভালো আছো তো? তো দেখো, মানুষের রোদও সহ্য হয় না আর বৃষ্টিও সহ্য হয় না। তো দেখো, কদিন আগে বৃষ্টি হচ্ছিল, তো মানুষ বিরক্ত হচ্ছিল। এখন আবার বৃষ্টি কমে যে রোদ বেরিয়েছে, তাতেও মানুষের বিরক্ত। তো এই প্যাচপ্যাচে গরমেতে তো দুপুরে একটু ঘুম ধরছে না। তো সেই জন্য আমার জায়ের মেয়ে সোনু চলে এসেছে গল্প করতে, তো ওকে আমি ডেকে নিয়েছি। তো ও বলল, কাকিমা শুধু শুধু কেন গল্প করবো, বরঞ্চ কিছু একটা করা যাক। আমি বললাম, কী করবি বল? তো ও বলল, তুমি তো ডেলিভারির পরে চলে যাবে বাপের বাড়ি, তো আমাকে একটা লুক ক্রিয়েট করে দিয়ে যাও, নবমীর লুক। তো দেখো, সেই জন্যে ও সমস্ত কিছু সাজ পোশাক নিয়ে চলে এসেছে। তো এইটা ওর নবমীর ড্রেস। তো বলল, আমাকে তুমি সাজিয়ে দাও, আমি এই রকমই সেম নবমীর দিনকে সেজে গুজে ঠাকুর দেখতে বেরোবো। তো বললাম, ঠিক আছে, সব কিছু নিয়ে আয়। তো দেখো, আমি ওকে সাজাতে বসে পড়েছি। তো দেখো, ও বলেই দিয়েছে সেই রকমভাবে কোনো হাই মেকআপও করবে না, জাস্ট সিম্পলের উপরে। তবুও আমি একটু মানে আইল্যাশ, আইলাইনার, এসব শ্যাডো ফ্যাডো এসব হালকা করে একটু লাগিয়ে দিয়েছি, নাহলে ভালো লাগবে না ড্রেসটার সাথে। তো দেখো, ও ড্রেসটা পরেও নিয়েছে, চুলের মানে চুলটা আঁচড়াচ্ছে, চুলের কোনো সেরকম স্টাইল করবে না বলে দিয়েছে। আর তো চলো, আমি সাজাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? লিপস্টিকটা আনতেই ভুলে গিয়েছিল, তো বললাম, বাদ দে, আমার তো আছে, আমারটা পরে নে। তো আমার ওই একদম প্রিয় ফেভারিট কালার লিকুইড লিপস্টিকটা ওকে পরিয়ে দিচ্ছি। এটা ওরও খুব পছন্দের, এটা সবারই পছন্দের, আমার মেয়েরও, কারণ ও যখন ওই লিপস্টিকটা দেখতে পাবে তখনই একবার করে ঠোঁটে ঘষে নেবে। তো যাই হোক, এদিক সাইডে দেখো, আমার মেজুজা চলে এসেছে, তো ব্যাংকে গিয়েছিল। তো ব্যাংক থেকে ঘুরে এসে বললো, তোদের এখনও সাজা গোজা হয়নি, তো দেখো সাজাতে তো একটু টাইম লাগবে। আর মেজদি হাসছে একটা কারণে, কারণ আমি সোনুকে সাজাচ্ছি আর আমার মেয়ে মাঝে মাঝে ওই আই শ্যাডোর এটা নিয়ে, খাপটা নিয়ে, ওই বক্স খাটের ওদিকে আয়না আছে, সেই আয়নার দিকে তাকিয়ে ও নিজের মতো করে সেজে যাচ্ছে। তো সেই জন্য ওকে দেখে হাসছে মেজদি। তো ওর সাথে বকে লাভ নেই, ওর সাথে বকলেই টাইম নষ্ট, ওকে সাজানো যাবে না। তো চলো, বাকিটা দেখতে থাকো। Thank you.
সাজানো মোটামুটি কমপ্লিট। তো ড্রেসটা দেখো ভালো লাগছে, কালারটাও ভালো লাগছে, ভীষণ সুন্দর। কিন্তু আমার মতে ঘাংরা জিনিসটা তো একটু ডার্ক কালারের হলে, মানে ডিপ কালারের হলে বেশি ভালো লাগতো। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো সাজুগুজু হয়েছে, ফটোশ্যুট হবে না, ভিডিও হবে না, তাই কি কখনো হয়? এত কষ্ট করে সাজালাম গরমে এই অবস্থায়, আবার আশা করি তোমরা বুঝতেই পারছো। কিন্তু ফটো তুলব না এটা কখনো হয়? তো প্রচণ্ড রোদ ছাদে, তবু চলে এসেছি। আসলে এত কষ্ট করে সাজালাম, একটু তো ফটো তুলতেই হবে, সেই জন্য আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার।